তোমার বাড়ি কোথায়? মৌসুমিক ধর্মান্তকরণ আর দেশান্তরকরণত জড়িত বিজেপির সংখ্যালঘু নেতা ইকবাল হুসেইনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। বাংলাদেশের পর প্রচার করা মৌসুমীর ভিডিওত স্পষ্ট ইকবালের কণ্ঠস্বর। তোমার বাড়ি কোথায়? এখানে কিভাবে আসলে তুমি? হয় শেহতীয়াকৈ সোশ্যাল মিডিয়াত ব্যাপক চর্চা লাভ করেছে যে এই ভিডিওটি থাকা পুরুষের কণ্ঠস্বর বিজেপির সংখ্যালঘু নেতা ইকবাল হুসেইনের। ভালদরে শুনক, যুবতীগৰাকী কি কব লাগে সেয়া শিকাই দিছে এজন লোকে। অভিযোগ মতে এই পুরুষ কণ্ঠস্বর ইকবাল হুসেইনের। তুমি এখানে কি কোনো সমস্যা আছে তোমার? না না, কোনো সমস্যা নেই। তুমি এখানে নিজের ইচ্ছা মতো এসেছো? নিজের ইচ্ছা মতো। তুমি ভালো আছো? এখানে অনেক ভালো। কোনো সমস্যা নেই। ঠিক আছে। অভিযোগ অনুসরি করিমগঞ্জের মৌসুমী দাসক ধর্মান্তরিত করে ভিসা পাসপোর্ট নোহাকৈ বাংলাদেশলৈ পলুয়াই পঠোৱাৰ আৰত আছে এইজন ইকবাল হুসেইন। বিজেপি নেতা ইকবাল হুসেইনে হিন্দু ধর্মাবলম্বী যুবতীক ধর্মান্তরিত করে অবৈধভাবে বাংলাদেশলৈ সরবরাহ করার অভিযোগ সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ করেছে করিমগঞ্জের জ্যেষ্ঠ বিজেপি নেতা তথা এআইডিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাসে। আমার দৃষ্টিগোচর হলে আমি কাকো রেহাই নিদি, দালালি করার সুযোগ ভারতীয় জনতা পার্টির নেই। নাম যেতে আইসে এইবিল কথা মানে তদন্তর আওতাত আনব লাগবে। সমান্তরালক মৌসুমীর পিতৃগৃহত উপস্থিত হওয়া বিজেপি নেতাগিয়ে প্রশাসনের হেমাহির আজিও মৌসুমী দাস উদ্ধার নহল বলে তীব্র ক্ষোভ প্রকাশ করে। এই রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ, অর্থাৎ কেন্দ্রীয় বিদেশমন্ত্রী হস্তক্ষেপ খুব দরকার হয়ে পড়েছে, যার মাধ্যমে এই ছাড়িটি উদ্ধার হব। একদরে করিমগঞ্জ জেলা বিজেপির ফলেরপরাও এক সংবাদমেল যোগে ইকবাল হুসেইনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সন্দর্ভত শীঘ্রে তদন্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হব বলেও ইতিমধ্যে স্পষ্ট করে দিছে। ইফালে মৌসুমীর প্রসঙ্গত কেন্দ্র সরকারের হস্তক্ষেপ দাবি করে সোমবারে কেন্দ্রীয় বৈদেশিক রাজ্যমন্ত্রী জেনারেল ভি কে সিংক সাক্ষাৎ করে বিজেপি বিধায়ক শিলাদিত্যদেবে। বৈদেশিক রাজ্যমন্ত্রীগিয়ে শীঘ্রে এই ক্ষেত্র ব্যবস্থা গ্রহণ করব বলে আশ্বাস প্রদান করার কথাও জানায় বিধায়ক শিলাদিত্যদেবে। মৌসুমী দাসক আমি কেন আক ঘুরাই লো ইন্ডিয়া, আমার হিন্দু ছালী সকলক ভারতের কিডনেপ করে লোক কনভার্ট করে ইসলামত কনভার্ট করে বুর্খা পিনায় আমাক যে মানে আঙুঠা দেখার নিচিনা যে ব্যবহার করে আছে বাংলাদেশ, সেইখানে আমি আজ উত্থাপন করছো। করিমগঞ্জের পর গৌরী স্পন্দী আর নতুন দিল্লির পর পার্থ বরা, নিউজ 18 নর্থ ইস্ট।